when I wake up, I feel cozy, yeah. Can you hold up? Don't need no coffee yet. I've got no makeup. How do you look so fine? Bless up, how did I make you mine? Stay a minute, another minute. Hold on a second, love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment. Love when we take our time to make love. Promise you I'm not wasting time in the bathtub. We don't gotta rush, no. Never gonna rush, no. My life's in a slow-mo, always in a slow-mo. I still show up on time. Stay a minute, another minute. Hold on a second, I love this moment, yeah. Stay a minute, another minute. Hold on a second, I love this moment. এই লকডাউনের সময়ও আমরা দেখতে পেলাম বড়নগরের মধ্যে সাইকেলের মধ্যে বাইকের হেডলাইট লাগিয়ে অনলাইন আর্জেন্ট মেডিসিন সাপ্লাই একজনকে দেখতে পেলাম। ইনি অ্যাপেলোর অনলাইন অ্যাপেলো চেন মার্কেটিংয়ের সাথে উনি অ্যাটাচমেন্ট রয়েছেন। অনেক দূর থেকে প্রায় প্রতিদিন 100 কিলোমিটারের মতো এই বাইকেলে সাইকেলে করে করে 100 কিলোমিটারের ওপরে সাইকেল করে করে উনি রান করে। এবং এই যে ইমার্জেন্সি মোমেন্টও এখন বড়নগর থেকে সাইকেলে করে, সম্ভবত আমরা যা শুনলাম উনি ব্যারাকপুরে ডেলিভারি দিতে যাবে, প্রায় 1.5-2 ঘন্টা জার্নি করে এই এমার্জেন্সি মোমেন্টে উনি কাজ করে যাচ্ছেন। ওনাকে আমরা গিয়ে পেয়েছি, তাই ওনাকে আমরা কিছু প্রশ্ন করে নেব যে এইভাবে লকডাউনের সময় জীবন রিস্ক নিয়ে এই কাজটা করতে কতটা আপনার আশঙ্কাবোধ হচ্ছে। আশঙ্কা তো স্যার আপনার আছে, আপনার যে কোনো মুহূর্তে আমাদের আপনার করোনা হয়ে যেতেও পারে, কিন্তু এটা ভগবানের ওপর, যতটুকু মানুষকে সাহায্য করা ততটুকু করছে। এবার এই লকডাউনের সময় আমাদের মেডিসিনে আপনার 24 আওয়ার্স আমাদের মেডিসিন ডেলিভারি, যতই আপনার হচ্ছে কাস্টমারের আপনার যতই অসুবিধা থাকুক না কেন আমাদের ওই মেডিসিন পৌঁছাতে হবে, সে যা হোক না কেন আমাদের মেডিসিন। তা এই এই সাইকেলে করে এই রোদের মধ্যে কতটা অতিক্রম করেন পর? পার ডে 140 কিলোমিটার। কোথা থেকে এসছেন, কোথায় যাবেন আজকে? শ্রীরামপুর থেকে ভোর 4:30 সময় বেড়াই, এখান থেকে সিধে আপনার হচ্ছে ফার্স্ট টার্নিং হচ্ছে বেহালা, রাজাহার, নিউ টাউন, যাদবপুর হয়ে যাদবপুর হয়ে আসলেন। এবার এখান থেকে আবার যাবেন ব্যারাকপুরে 24 ঘন্টা। রাত্রে 1টা হোক 2টা হোক 3টা পর্যন্ত আমাদের মেডিসিন দিতেই হবে, এটা খাবার ডেলিভারি নয় যে আপনার খাবার। তো এই কলকাতা শহরে এইভাবে সাইকেল নিয়ে যাওয়ার সাথে কোনো আপত্তি মানে কোনো প্রবলেম হয় না? 16 বছর ধরে তো আপনার চলে যাচ্ছে। আগে আমরা আপনার র্যালি করতাম, 200 কিলোমিটার বা 600 কিলোমিটার র্যালি করতাম, সেটা একটা হ্যাবিট হয়ে গেছে। তা আপনারা দেখে নিলেন যে এমার্জেন্সি মোমেন্টেও কীভাবে সাইকেলটা বাইকের মতন ব্যবহার করে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে মানুষের পাশে রয়েছেন। এবং যদি আপনার মনে হয় যে এই কাজটা যথেষ্টই ভালো, তো আপনারা অবশ্যই এটাকে একটু শেয়ার করবেন এবং মানুষের কাছে ওনার এই বার্তাটাকে পৌঁছে দেবেন। ধন্যবাদ, সঙ্গে থাকুন বিশ্ব বাংলা টিভি।